টালিগঞ্জের বিখ্যাত পূর্ণময় কালীবাড়ির কথা কে না জানে। সেখানেই আমরা কালী পুজোর সারা দিন কাটিয়েছিলাম, সেখানে পুজো দিয়েছিলাম, কিন্তু সারাদিন কাটানোর প্ল্যান আমাদের ছিল না। প্রথমে যখন আমরা ঢুকলাম, তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে পুরো আমাদের ঢুকতে হয়েছে, বিশাল ভিড় ছিল, ওখানে গানের আসর বসেছিল, লাইভ গান হচ্ছিল, মানে ভোর 4টে অবধি লাইভ গান হয়েছে লিটারালি। আর ওখানে মোটামুটি যাওয়ার পরে এত ভিড় ছিল, মানে পুরো মন্দিরের বাইরে লাইন চলে গেছিল, আর বড় বড় ক্যামেরার আয়োজন ছিল যাতে তোমরা ভেতর থেকে লাইভ মায়ের পুজো দেখতে পারো, বাইরে থেকে দেখতে পারো। রাত 9:30 থেকে পুজো আরম্ভ হয়েছিল ঠিকই, কিন্তু তখন দর্শনার্থীদের জন্য লাইন দিয়ে পুজোর ডালি নিয়ে পুজো দেওয়ার সুবিধাও কিন্তু ছিল, এবং সাথে সাথে অঞ্জলি দেওয়ার সুবিধাও ছিল। কিন্তু যখন আমরা জানতে পারি যে এটা মেইন পুজো হচ্ছে না, তখন আমরা সারা রাত থেকে যাওয়ার প্ল্যান বানাই। ওখানে আমরা মায়ের সামনে বসে যাই আর সারা রাত ওখানেই কাটাই। ওখানে গিয়ে বসার পরে একে একে আমরা মায়ের সূর্যা দেখি। প্রথমে মায়ের সিঁদুর দান, তারপরে বিভিন্ন পুষ্পের ফুল দিয়ে মাকে সাজানো, অনেক মালা মাকে পরানো হয়েছিল। এরপরে মায়ের গায়ে সুগন্ধিও ছড়িয়ে দেওয়া হয়। 1760 সালে সাবন্য রায়চৌধুরীর পরিবারেরই নন্দদুলাল রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির, এবং তার পিছনে রয়েছে একটি গল্প। সাবন্য রায়চৌধুরীর 3 পুত্র সন্তানের পর ইচ্ছে ছিল 1 কন্যা সন্তানের, এবং সেই ইচ্ছা পূরণও হয় এবং তার নাম রাখা হয় করুণাময়ী। কিন্তু মাত্র 7 বছর বয়সে তার মেয়ের মৃত্যুর পর তিনি যখন অত্যন্ত হতাশ, তখন তিনি তার মেয়েকে স্বপ্ন দেখেন এবং তিনি বলেন, বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আদি গঙ্গার তীরে একটি কালো শিলা পাবে, সেটাকেই এনে প্রতিষ্ঠা করো, আমি সেখানেই চিন্ময় রূপে বিরাজ করব। তারপর তিনি স্বপ্নে সেই করুণাময় মূর্তিটি দেখেন। এর কিছুক্ষণ পর বলির জন্য আয়োজন করা শুরু করা হয়। 2004 সালে পাঠাবলি আটকে যাওয়ার পর থেকে বোঝা যায় মায়ের ইচ্ছা নেই, তাই তখন থেকেই চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। প্রথমবার বলির সাক্ষী থাকতেও আমাদের বেশ ভালো লাগছিল। এই জায়গা বিখ্যাত হওয়ার আর একটা কারণ হচ্ছে এই জায়গায় বিভিন্ন বাংলা সিরিয়ালের শুটিং করা হয়। এছাড়াও বর্তমানে এখন মন্দিরের মধ্যে উপনয়ন, অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ, চতুর্থীর কাজ, বাৎসরিক কাজ এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। বলি শেষ হওয়ার পরে পর্দা বন্ধ করে মায়ের ভোগ নিবেদন করা হয়। এরপরেই 108 প্রদীপ চালানো হয়। প্রত্যেক দর্শনার্থীকে একটি একটি করে প্রদীপ চালানোর পারমিশন দেওয়া হয়েছিল। এরপরে শুরু হয় মায়ের প্রথমবার আরতি। এই বাড়িতে দেখেছিলাম মাকে 2 বার আরতি দেওয়া হয়। পরে যেটার জন্য সবাই ওয়েট করেছিল অঞ্জলি, সেটিও দেওয়া হয়। প্রথমে আমাদের, তারপরে বাড়ির লোকেদের অঞ্জলি দেওয়া হয়। এরপরে শুরু হয় 2বার আরতি। আর এই আরতিতে আমরা একটা আশ্চর্য জিনিসের সাক্ষী হয়েছিলাম, যেটা নাকি প্রত্যেক বছরই হয়। আরতির সময় এই পুজোর যে মেইন কর্তা, তাকে মা ভর করে আর গা হিম করা এই দৃশ্যের সাক্ষী থাকতে কালী পুজোতে তোমাদের এই করুণাময় কালী বাড়িতে থাকতে হবে সারা রাত। এরপরে শেষ পর্যন্ত শুরু হয় যজ্ঞ। ভোরের আলো নামতে নামতেই যজ্ঞ আর পুজো দুটোই শেষ করে দেওয়া হয়। 5:30 পুজো শেষ হয়ে যায় আর তখনই আমাদেরকে ভোগ বিতরণ করা হয়। সারাদিন উপোস থাকার পর এই ভোগ ছিল অমৃত, ছিল গরম গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস। কালী পুজোর পরের দিন এখানে কুপন কেটে ভোগ নেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু এই ভোগ শুধুমাত্র যারা সারা রাত থাকে তাদের জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এরকম নতুনত্ব ভিডিও পেতে।